এমনি কষে কষে 3 থেকে 15 মিনিট, যে মোটা আঙ্গি সে মোটাটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো যে যে মিক্সার যে বাটিগুলো থাকে সেই বাটির প্লেটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই প্লেটগুলোকে কী করে রিপেয়ার করতে হয় এই ব্লেড না চেঞ্জ করে, তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই ব্লেডের মধ্যে। তাই আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো এখানে বন্ধুরা এই যে ব্লেডটা আছে, ব্লেডটাকে আমি এখানে খুলে নেবো, ঠিক এরকম করে হাত থেকে দিকে ধরে নেবো, আর এদিকে রাইট সাইডে করে আমি ঘুরিয়ে দেবো। তো এদিক থেকে ওই বন্ধুরা কত ইজিলি একদম কিন্তু ব্লেডটা আমার খসে গেলো। আর প্লেটটি খোঁজার জন্য কোনো কিন্তু টুলসেরও প্রয়োজন নেই, আপনি হাতে তো লাগিয়ে কিন্তু এটা করতে পারেন। তো আমার এখানে বন্ধুরা প্লেটটি খুঁজে গেছে, এই প্লেটটাকে বন্ধুরা আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনার 1টি লাইক করলে বন্ধুরা আমাদের ভিডিও বানাতে আরও অনেক মোটিভেশন করে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একদম পুরোপুরি ধারটা নষ্ট হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য এমনি রেতি বা ফাইল, যাদের কথা যেটা বলে, তো ওটা দিয়ে এটাকে ভালো করে এরকম আমি যেমনি দেখিয়ে দিই ঠিক সেরকম করে এটা কিন্তু ঘষে দিতে হবে। এমনি ঘষে ঘষে 3 থেকে 15 মিনিট, ওটা যে মোটা আঙ্গি সে মোটাটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। যখন পাতলা হয়ে যাবে তখন বন্ধুরা আমরা বুঝতে পারবো যে এটা আমার পুরোপুরি একদম ধার হয়ে গিয়েছে। তো এখানে আমি বন্ধুরা একদম ভালো করে এটাকে ঘষে নিচ্ছি। তো ব্লেডটা বন্ধুরা আমার একদম পুরোপুরি ঘষে নিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এবারে এই বাটিটার সাথে এটাকে আমি সেট করে দেবো। তার জন্য বন্ধুরা দুটা ওয়াশার লাগবে, দুটা ওয়াশারটাকে আমি ঠিক করে লাগিয়ে দেবো। লাগিয়ে এনে বাটিটাতে এভাবে আমি এখানে পরে দেবো। পরে নিয়ে যে বন্ধুরা আরও দুটা ওয়াশার আছে, সেই দুটো ওয়াশারকে আরও এখানে আমি ভালো করে বসিয়ে এই যে ক্যাপটা আছে সেই ক্যাপটাকে লেফট সাইডে এবার কিন্তু ঘুরিয়ে লাগিয়ে দেবো। একেবারে খোলার সময় বন্ধুরা রাইট সাইডে খুলেছিলাম, এবারে লাগানোর সময় লেফট সাইডে লাগাবো। তো এই দেখে বন্ধুরা কত ইজিলি একদম কিন্তু লেগে যাচ্ছে। আর যদি বন্ধুরা আপনাদের ব্লেডটা ধরতে অসুবিধা, এখন তো ধার করা হয়ে গেলো, তো তার জন্য বন্ধুরা একটা কাপড় নিলবে। কেমন হবে কাপড়টা নিয়ে ধরবে সেটা বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে বন্ধুরা আমি একটা কাপড় নিয়েছি, কাপড় নিয়ে বন্ধুরা এই ধারটাতে আমি এখানে ভালো করে ধরে লাগিয়ে দিলাম। তো এই ধারটা আমার অসুবিধা ছিল, আপনার যদি ভেতর থেকে অসুবিধা হয় তো আপনার ভেতর থেকে লাগিয়ে নেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।